উঠেছে রোদ যদি বা জানা করে চোখ ভেজা পাড়ায় উঠেছে গুনে হাত পুরনো দিন লুকিয়েছে রোদ আগে ক্রমী প্যান্ডেল এবং ব্যতিক্রমী প্রতিমা আমরা দেখতে পেলাম, একদম সহজ সরল প্রতিমা, তার মধ্যে একটা মমতা ময়ের একটা ছাপ রয়েছে। তো এবারের পুজোটা কেমন করে কাটছে এই বরাকর্তার পরিক্রমা অনুষ্ঠানে আপনাদের কাছে জানতে চাইবো। এই ক্লাবের রাখি সংঘের একটা বিশেষ কৃতিত্ব রয়েছে, 59 বছরের পুজো। তো কেমন কাটছে পুজো এবং কী কী অনুষ্ঠান রয়েছে আগামীকাল? আমাদের এখানে মানে ব্যাপারটা হয়েছে কি, আমরা এবছর আমাদের পুজোটা 56 ইয়ার্স চলছে। তো আমরা ওই পূজাটা তো আমরা আগে এখানেই করতাম সবসময়, কিন্তু গত কোভিডের সময় হয়েছিল কি, আমরা তখন পুজোটা নিয়ে গিয়েছিলাম আমাদের সাবিত্রী বিবাহের পিছনে কোভিডের জন্য। তারপরে এখানে আমরা 3 বছর পুজো করেছি, পুজো করার পর আমরা এবার আবার এখানে নিয়ে এসেছি। তো এখানে নিয়ে আসার পর আমরা একটা অভিজ্ঞতা হয়েছে যে যখন আমরা এখানে পুজো করেছিলাম তখন জনসমুদ্র যেটা ছিল আমরা বলতে সেটা কিন্তু অনেক কম হতো। এবার দেখছি আমরা এটা মানে আমরা যা চেয়েছিলাম যে আমরা একটা পুজো করবো, সবাই আসবে, আমাদের পাড়ার মেয়েরা আসবে, বাচ্চারা আসবে, আর বিশেষত তো মানে ওদেরকে নিয়েই তো পুজোটা। আমাদের পাড়ার মেয়েরা বা বাচ্চারা বলতো দাদা বা জেঠু বা কাকু বলে আমরা তো এখানে পুজো করছেন কিন্তু দেখতে মনে হয় একটা বাড়ির পুজো, আমরা একটু সামনে বসে আমরা দেখবো সবাই মানুষজন আসবে, ওই দিকে আমাদের একটু প্রবলেম হচ্ছে। তাহলে ঠিক আছে আমরা করবো সামনের বার দেখবো। তো এইবার আমরা অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা এখানে পুজোটা এনেছি, এবং বিশেষ করে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে যে আমাদের পুজো কমিটির যে মেইন যে লুকটা যে মানুষ দত্ত, হ্যাঁ মানে ও মানে একদিকটা সামনে রেখে দিত। তো দুর্ঘটনাক্রমে এই গত কয়েকদিন আগে আমাদের এখানে শনিবারেতে একটা ডালাই ছিল, তো ইনচার্জের কথায় ও সেখানে গিয়েছিল যে একটু মশলা দেওয়ার জন্য। তো যখন ও মশলা দিয়ে যখন নামছে সিঁড়ি দিয়ে তখন আচানক সিঁড়িটা স্লিপ করে ও মাটিতে পড়ে গেছে, তারপর ওর পাটা ভেঙে গেছে, পিঠের একটা রিপ ভেঙে গেছে, যার জন্য ওই দিক দিয়ে মানে মানে আমাদের একটা বিশেষ প্রবলেম হয়েছিল। মানে ও মানে ও মানে একদিক দিয়ে মানে সমস্ত পুজো তো মানে একদিক ওর দেখে নিতে হবে, পুজো কী করে হবে, কী আসবে না আসবে, কী লাগে না লাগে ওই সমস্ত। এইবার মানে আমাদের উপর আমার প্রেশারটা পড়ে গেছে, না হলে হয়তো আমরা হয়তো আরও সুন্দরভাবে পুজোটা করতে পারতাম। যাই হোক আমাদের মন মতো পুজো হয়েছে, আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা সবাই মিলে পুজোটা করেছি, সবাই আমাদেরকে সাপোর্ট করেছে, ছোটো হোক বড় হোক সবাই। আর মূর্তি যারা বানিয়েছে মূর্তিটা মানে আমরা করেছি কি টোটালি মাটির কাজ, এখানের মধ্যে আমরা কোনো আর্টিফিশিয়ালি কোনো কিছু ইউজ করিনি। কম্পিটিশনে নাম দিয়েছেন? না ওইটা আমরা কোনো কম্পিটিশন নাম দিইনি। প্রকৃতি বান্ধব প্রতিমার পুরস্কার আমরা পেতেন কি? প্রকৃতির পলিউশনের উপর ওই দিন নজর রেখে আমরা এই মূর্তিটা বানিয়েছি। তো মূর্তিটা বানাচ্ছে কি আপনি হয়তো চিনতে পারবেন, আমাদের যে বিশিষ্ট যে শিল্পী যে অরুণ পাল। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে অরুণ পালের মূর্তিটা বানানোর কথা ছিল। তো অরুণ পালের একটা ভাতিজা, হ্যাঁ বিক্রম পাল, ও মানে অ্যাকচুয়ালি আমাকে বললো বলে কাকু এবার আমি মূর্তিটা তোমাদের এখানে বানাবো। ও গত বছর বানিয়েছিল তরুণ ক্লাবের মূর্তিটা। তো ও যখন এসে বলে তখন আমরা বললাম ঠিক আছে বানা বাবা তুই বানা। ওই ওর মানে একটা কল্পনা থেকে মূর্তিটা বানিয়েছে এবং আমাদের তখন বলেছিল যে কাকু আমি এইভাবে একটা মূর্তি বানাবো, আপনাদের কী ব্যাপার? আমরা বলছি ভাই ঠিক আছে তুই বানা, আশা করতো ভালোই হবে। এখানে কিন্তু কোনো থার্মোকল ইউজ হয়নি, কোনো আর্টিফিশিয়াল কালার, সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এবার আমাদের দেখেন আপনারা হয়তো দেখতে পাবেন এখানে যে নেকলেসটা আছে ঠাকুরের গলায় ওইটাই কিন্তু মাটি, ওইটাও মাটি, হ্যাঁ ওইটাই মাটির ছিল। হ্যাঁ তো কালকে আমাদের এখানে পলিউশন কন্ট্রোল থেকে একটা টিম এসেছিল, ওরা এসে আমাদেরকে নিয়ে বলছে উৎসাহিত করেছে, এবং একটা থার্মোকল নিয়ে পিছনে একটা গ্লাস আছে, গ্লাসটা পর্যন্ত আমার কাগজের গ্লাস চালিয়ার মধ্যে, সেদিক দিয়ে আমরা মানে খুবই ঠিক আছি। আমাদের এখানে যে সব চলছে ঠিক মতো, কোনো অসুবিধা হচ্ছে না। ধন্যবাদ, আগামীতে আমরা আরও চেষ্টা করবো এইসব একটা কিছু করার। ধন্যবাদ দাদা, আপনাকে দশমীটা কবে করছেন এবং কালকে কী অনুষ্ঠান? আমাদের কালকে মহাষ্টমী নবমী একদিনই পড়েছে, আমাদের এখানে কালকে পুজো হবে। আর নবমীর দিন যেটা শনিবার পড়ছে, নবমীর নাচ যদিও সেদিন আমরা মহাপ্রসাদ আয়োজন করেছি,
আর দশমীর দিন দশমী হবে, সেটা কোনো ব্যতিক্রম হবে। তো আজকের এই আনন্দ ঘন দিনে সমগ্র বরাকবাসী নাগরিকদেরকে কি বলতে চাইবেন? আমি সমগ্র বরাকবাসী এবং শিলচরবাসীকে শুভ শারদোৎসবে অভিনন্দন জানাই। সবাই মার আশীর্বাদে সুস্থ জীবন কাটাক সেটাই কামনা। ধন্যবাদ আপনাকে, বরাকবার্তার পরিক্রমা অনুষ্ঠানে আপনি আপনার মূল্যবান সময় দিলেন। কথা অবশ্যই বলবো, আমরা আলোকসজ্জা এবার রাস্তার উপরে কোনো ধরনের আলোকসজ্জা করিনি, কারণ সোনাই রোডের আপনারা দেখেছেন জরাকীর্ণ অবস্থা। রাস্তাটা যদি অকুপাই আরও যদি আমরা অকুপাই করি তাহলে হয়তো যারা দর্শনার্থী তারা আসতে তাদের অসুবিধে হবে, সেই জন্য আমরা আলোকসজ্জা সীমিত রেখেছি। আশা করছি সামনের বছর রাস্তা ঠিক হবে, সব কিছু ঠিক হবে এবং আমাদের আরও উন্নতি হবে। ধন্যবাদ।